গল্প দিদা আমাকে একটু বলবে? ইয়ে জয় হয়, ইয়ে জয় হয়, কিন্তু ইয়ে টয় কেন হয় না? গল্প দিদা, আমি সন্দীপ্তা। আমার না ইঙ্গই বর্গে জয় আর বর্গে জয় ইঙ্গই ভীষণ গুলিয়ে যায়। তুমি একটু বলবে কোনটা কোথায় ব্যবহার করতে হয়? আর অঞ্জলিতে হস্যইকার কেন হয়? এই যে এসে গেছে গল্প দিদা। গল্প দিদার বক্তব্যটা হচ্ছে যে আজকে একটুখানি ইয় পর্বতে যাব, মানে ছ বর্গের বর্ণ নিয়ে বলব। আমি বলে দিচ্ছি ব্যাকরণে ব্যঞ্জন বর্ণমালার ক থেকে ম পর্যন্ত একটা নাম আছে, তার নাম হচ্ছে স্পর্শ বর্ণ। ক খ গ ঘ ঙ ছ ছ জ ছ ঞ ট ঠ ড ঢ ম ধ ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম। এরা কিন্তু কেউ কারোর সঙ্গে বসে না, কারণ কি জানো? এরা হচ্ছে স্পর্শবর্ণর বাড়িতে আলাদা আলাদা ঘরে থাকে। সব থেকে ভালো হয় তোমাদের ক্লাসে তোমাদের যেমনি এ সেকশন, বি সেকশন, সি সেকশন থাকে, এরা তাই। ক বর্গ একটা সেকশন, চ বর্গ একটা সেকশন, ট বর্গ একটা সেকশন, ত বর্গ একটা সেকশন, ক বর্গ একটা সেকশন। যেমন ক বর্গের উ বলেছে আমি কাউকে নিই না, তাই ওই ঝড় আসছে কাউকে না নিয়ে চলে গেল, তেমন ইয়ও বলেছে আমার তলায় ইয় ইয় বসে না, কোনো বানা নেই। তাই বাচ্চাদের গন্ডগোলের কি আছে? ইয়ই যাঁচনা রাঙ্গি রাগনি ওইসবে বসে, না কঠিন বানান সবসময় বাচ্চাদের লাগে না। কিন্তু চঞ্চল, ইয় আমি উপরে নিচে চ, সঞ্জয় ইয় নিচে চ, ঠিক তো? এরকম বাঞ্ছা ইয় নিচে ছ, ঝঞ্ঝা মানে ঝড়ের আরেক নাম ঝঞ্ঝা ইয় ঝয়। এই নিয়ে আমাদের কারবার। ওরা অন্য সেকশনের কোনো কাউকে কোনো বর্ণকে ইয়া ঢুকতে দেয় না। বেশ ভালো, কিন্তু এই জটা বড্ড গন্ডগোল করে। জটা কি করে জানো তো? একবার ইয়াকে বলেছে দেখো ইয়া দাদা তুমি সবাইকে তোমার তলায় বসাবে, আমি জ, আমাকে দিয়ে জল হয়, আমি হচ্ছি জীবন, তাই একবার তোমাকেও আমার নিচে বসতে হবে। আর কি করে, কেন জকে যেই ওর নিচে বসাতে যায় আবার ও ডিগবাজি খায়। বলেছে ঠিক আছে তুমি বসবে বসো। তাই দুটো বানান হয় জয় ইয় আর ইয় জয়। জয় ইয় হলে হয়ে যাচ্ছে জ্ঞান, অজ্ঞান, বুঝেছ? এটাকে আমাদের বানানে ভুল হয়ে যায়, লিখতে কি আমরা গয়ে জফলা আকা ছন্দবিন্দু দিই। তোমাদের এই সমস্ত নিয়ে একটা গল্পে গল্পে বানান আমার একটা বই আসছে ধানসিঁড়ি থেকে, সেটা তোমরা দেখতে পাবে। আর আমার এমনি সমস্ত যেগুলি তোমাদের রোজকার গল্প বলছি সেটা নিয়ে একটা বই আছে দীপ্রকাশনীর, বানান টানান সেটা একটু দেখে নিই। এই কারণেই আমাদের জয় যেমন জ্ঞান হলো, জয় ইয়ায় আবার ইয়র নিচে যেই জয় বসলো তখন হয়ে গেল অঞ্জলি। আর অঞ্জলি আমরা তো নিবেদন করছি, তাই সন্দীপ্তার যে প্রশ্ন কেন ইহসি হয় তাই হলো। ভালো থেকো, এবার অন্য বর্গ নিয়ে আসবো, ঠিক আছে?